প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে দুটো ষাঁড় বাছুর, এই দুটো বিক্রি হয়ে গেল ভাই, কত দিয়ে কিনলেন? 54,000। এটা কি লেখানি সহ? আচ্ছা, লেখানি 54,000। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে বিশাল হাটটি দেখছেন, এটা ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল থানার নেকমরদ হাট। প্রতি রবিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে ছোট ছোট ষাঁড় বাছুর আপনারা যারা ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি প্রস্তুত করছি। তা আমরা প্রথমে এখানে একটু দেখি, এখানে একটু দেখি। কাকা, আসসালামু আলাইকুম। আপনি কি ব্যবসা করেন না? ব্যবসা করেন। এই যে ছোট ষাঁড় বাছুরটা এনেছেন, এটার দাম কত যাচ্ছেন? দাম 24 চাইছেন। আর দেওয়ার দাম কত? দেওয়ার দাম 22। ভাই, আচ্ছা ধন্যবাদ। তারপরে একটু দেখি ভাই, আপনার কি এই জোড়া, এই জোড়া বাছুর, এই জোড়ার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 26। জোড়া 26,000 টাকা করে। ক্রেতা কত বলছে? ক্রেতা কত বলছে? 21। ভাই, আপনার নিয়ত কত? 23 করে হইলে ছেড়ে দিন। আচ্ছা ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল থানা দিয়ে নেকমরদ হাট আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছি আমরা এক জোড়া, এক জোড়া। হ্যাঁ ভাই, এই জোড়ার দাম কত যাচ্ছে? দাম চাইছি 24×48 23×48। 23×46,000 টাকা দাম চাচ্ছেন? ক্রেতা কত বলছে ভাই? ক্রেতা ভাই বিভিন্ন জনে বিভিন্ন রেট বলে। আচ্ছা, আপনার নিয়ত কত? নিয়ত তো তাদের 23×46। হ্যাঁ, 23×46। 23×46 আপনার নিয়ত, আর 48,000 টাকা চাইছে। আর কমে দেওয়া যাবে না? এটা যাবে, বাজার যেভাবে খাবে সেভাবে আমরা দিব। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি? রবিউল ইসলাম। আপনার বাড়ি কোথায়? কৃষ্ণপুর। এই আশেপাশে? না, বগরে দক্ষিণ। আচ্ছা, ঠাকুরগাঁও জেলার মধ্যে? ঠাকুরগাঁও জেলার মধ্যে। তা আপনি এই ব্যবসা করেন? ব্যবসা করি। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, এই যে এই ধরনের সার বাছুর যদি দূর দূরান্ত থেকে মানুষ চায়, আপনি দিতে পারবেন? এক ট্রাক দুই ট্রাক ভাই, এটা বিভিন্ন পদ্ধতিতে মানুষের পাওয়া যায়, এক দুইটা করে পাওয়া যায়। আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, তারপর আসুন আমরা একটু আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে এখানে আমরা দেখছি ভাই, আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছেন ভাই? দুইটা। দুইটা। আপনার নাম কি? রবিউল। দবিরুল। দবিরুল। এই যে দুইটা কই, আরেকটা কই গেল, ভেতরে ঢুকে গেল। আচ্ছা, এই গরুগুলি দাম কত করে যাচ্ছে? 24 করে। আর ক্রেতা কত বলছে? 21-22। আপনার নিয়ত কত? 3,000 হইলে ছাড়বেন? 23,000 হইলে ছাড়বেন? আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে গরুর দাম আসলে বেশি না কম। তারপর আমরা একটু দেখি এখানে, একটু বড় সাইজ, এই বাছুরটার দাম কত যাচ্ছে? 27। আর ক্রেতা কত বলছে? 24। আপনার নিয়ত কত? 25 হইলে ছাড়বে? আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, তারপরে এই যে দেখুন, এখানে প্রচুর গরু রয়েছে। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে চান তবে আপনারা কখনোই খালি হাতে ফেরত যাবেন না। এই যে এখানে দুটো গরু দেখছি। আসসালামু আলাইকুম, আপনার কি এটা বাড়ির না কেনা? কেনা। এই জোড়া কত করে যাচ্ছেন? 50,000 টাকা দাম চাচ্ছেন? 25,000 করে। ক্রেতা কত বলছে? ক্রেতা কত পর্যন্ত বলছে? 48 পর্যন্ত দাম বলছে। আপনার নিয়ত কত? 50 আপনার নিয়ত। যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, উনি বলছে যে 25,000 টাকা করে 50,000 টাকা উনি নিয়োগ করেছেন। তারপর একটু এখানে দেখি ভাই, এটার দাম কত হচ্ছেন? 26,500 দাম চাইছেন? ক্রেতা কত বলছে? 25 নিবে বলছে। আর আপনি কত বললেন, মানে লাস্ট আপনার কত? 25। আচ্ছা শুনছি, তারপর একটু এখানে দেখি, এটার দাম কত হচ্ছে? 24,000। আর ক্রেতা কত পর্যন্ত বলছে? 21 দিচ্ছেন না? না। মানে কত হইলে দিবেন?
2250 হইলে বেচবো আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন ভাই এগুলো কি বিক্রি হয়ে গেছে বিক্রি করবেন এটা দাম কত যাচ্ছে 32 কত তারপর একটু দেখি আমরা এই জোড়া এটা আপনার এটা দাম কত আছে সাড়ে ছাব্বিশ তারপরে ক্রেতা কত বলছে আপনার নিয়ত কত কত তো ছাড়বেন নিয়ত করছেন সাড়ে পঁচিশে ছাড়বেন আচ্ছা ধন্যবাদ এই যে দেখছেন সুপ্রিয় দর্শক অনেক বড় হাট অনেক বড় হাট অনেক বড় হাট লেগেছে এই যে দেখছেন আপনারা রবিবারে এখানে অনেক গরু উঠে ভাই দাম চলতেছে কত দাম চাচ্ছেন চব্বিশ হাজার ক্রেতা কত বলছে বাইশ এই যে শুনছেন চব্বিশ হাজার দাম চেয়েছে ক্রেতা বলছে বাইশ এই ধরনেরই মোটামুটি এই ধরনের গরুগুলি দামগুলি আপনারা দেখছেন মোটামুটি স্টেবল দাম এখানে বেশি কম চায় না কেউ ভাই এটা দাম কত যাচ্ছেন আপনি নিবেন আপনি কত বলছেন আপনি বলছেন কিছু এখনো বলেননি আচ্ছা ধন্যবাদ এই যে দেখছেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে ছোট ছোট সার আছে এটার দাম কত যাচ্ছে তেইশ হাজার আর ক্রেতা কত বলছে আঠারো হাজার সাড়ে আঠারো হাজার আপনার মানে নিয়ত কত উনিশ সাড়ে উনিশ হলে বেঁচে আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই এখানে দেখছি কালো কালো গরু ভাই এটা দাম কত যাচ্ছে জোড়াটা পঁচাশি ক্রেতা কত বলছে সত্তরের নিচে বলছে আর আপনার নিয়ত কত সত্তর সত্তর পার হয়ে নেবে আচ্ছা ধন্যবাদ টাকা এটার দাম কত যাচ্ছে পঁয়ত্রিশ ক্রেতা কত বলছে আঠাইশ উনত্রিশ আপনি কত হইলে ছাড়বেন তিরিশের উপর হইলে ছাড়বেন আচ্ছা ধন্যবাদ তারপরে এই যে সাদাটা এটা আমার দাম আঠাইশ আঠাইশ চাইছে ক্রেতা কত বলছে বাইশ তেইশ আপনার নিয়ত কত ছাব্বিশে নেবে আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আবারও জানিয়ে রাখি আজ ১৬ই আগস্ট ২০২০ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কাল থানার নেকমরো হাট এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আপনারা দেখছেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এই হাট থেকে আমরা আপনাদেরকে মোটাতাজা করানোর জন্য ছোটো ছোটো সার গরু যারা খোঁজ করেন মূলত সেই সার গরুগুলির খোঁজ জানাতেই আমরা এই ভিডিওটি প্রস্তুত করছি আপনারা শুনলেন এখানে মোটামুটি বাইশ তেইশ হাজার টাকা করে এই ধরনের সার গরু আপনারা এই হাটে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন আপনারা দেখছেন যে পর্যাপ্ত পরিমাণে গরু এই হাটে ওঠে এবং শুধুমাত্র সপ্তাহে রবিবারেই কিন্তু এখানে হাট বসে অন্য কোনো বারে এখানে হাট বসে না আসুন আপনাদেরকে আমরা এটা কি বিক্রি হয়ে গেল দরদাম চলতেছে আচ্ছা দরদাম চলছে এখন তারপরে এখানে একটু দেখি ভাই এটার দাম কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন সাড়ে সাতাইশ ক্রেতা কত বলছে তেইশ সাড়ে তেইশ আপনার নিয়ত কত পঁচিশ হাজার হইলে এই যে শুনছেন ওনার নিয়ত পঁচিশ হাজার হইলে ছাড়বে তারপরে আমরা এই যে এখানে দেখি অনেক বড় হাট সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন অনেক বড় হাট এটাকে দাম চলতেছে কত চাইছে কত বলছে আঠারো হাজার দাম বলছেন আর ওনারা ছাব্বিশ চাচ্ছে
আচ্ছা শুনছেন, 26,000 চাইছে, 18,000 টাকা দাম বলছি। আপনারা একটু দরদামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে দরদাম এভাবেই করতে হয়। এটা দাম কত যাচ্ছেন? দরদাম চলতেছে, দরদাম যে চলছে, এদিকে দরদাম চলতেছে। কত চাইছেন, দাম কত চাইছে? 30। আর ক্রেতা কত বলছে? ক্রেতা 27 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমরা ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কর থানার এই নেকমরদ হাট, এই হাট থেকে আপনারা যারা গরু মোটা তাজা করানোর জন্য ছোট ছোট সার বাছুর খোঁজেন, সেই সার বাছুরের খোঁজ জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।